শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে পুনরায় তা বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার সকালে জামালপুর সার্কিট হাউসে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আগামীকাল রোববার থেকে খোলা হচ্ছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। স্বাস্থ্য বিধি মেনে পাঠ দান করলে করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম। তারপরেও সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ করে দেয়া হবে। এক ব্যবসায়ীর বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলার বাদী থেকে মাদকের মামলার আসামি হয়ে গত 4 অগস্ট গ্রেপ্তার হন চিত্রনায়িকা পরিমণি। 3 দফা রিমান্ডের পর গত 1 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি। প্রতিবাদী হওয়ার কারণেই তাকে বারবার রিমান্ড নিয়ে হেনস্থা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট সমাজচিন্তক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেছেন, পরিমণিকে মাদকের মামলায় গ্রেপ্তার করে হেনস্থা করার কারণ তিনি প্রতিবাদী। অন্যায়ভাবে তাকে বারবার রিমান্ডে নেওয়া হয়েছে। পরিমণির মতো অপরাধে অভিযুক্তদের বারবার রিমান্ডে নেওয়া উচিত নয়। উচ্চ আদালত হস্তক্ষেপ না করলে তার জামিন হয়তো আরো বিলম্বিত হতো। নির্বাচন সামনে এলেই ষড়যন্ত্র দানা বাঁধে, অনলাইনে গুজব ও অপপ্রচার বাড়ে। আগামী দিনে এগুলো রোধে কাজ করতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে ক্ষমতাসীন দলটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব অপপ্রচার রোধে 1,00,000 অনলাইন অ্যাক্টিভিটিস সমন্বয়ে একটি প্ল্যাটফর্ম তৈরির কাজ করছে আওয়ামী লীগ। আবারও রক্তাক্ত মিয়ানমার। মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছে, যার অধিকাংশ কিশোর বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং ইরানের সংবাদ মাধ্যম পাস্ট টুডে।